যদি হারাম ইনকাম থেকে ফিরে আসতে চায় এবং পূর্বের হারাম ইনকামের টাকা ইসলামিক দাওয়ার কাজে এবং মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে ভাগ করে দেয়, সেক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি না? এ প্রশ্নের উত্তর হলো, কেউ যদি হারাম ইনকাম থেকে ফিরে আসতে চায় অবশ্যই ফিরে আসতে হবে, আর তার পূর্বের হারাম ইনকাম তিনি দাওয়ার কাজে মাদ্রাসার লীলা বোর্ডিংয়ে এবং দরিদ্রদের মধ্যে ভাগ করে দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে সেই টাকাগুলো মসজিদে দান করা যাবে না। অবশ্যই জনস্বার্থে জনকল্যাণমূলক কাজে গরিব দুস্থ ব্যক্তিদেরকে ভাগ করে দিতে হবে, এটাই হলো ইসলামী শরিয়ার বিধান।